আজকে আবারও অতি প্রয়োজনীয় কিছু টিপস নিয়ে চলে আসলাম যা প্রত্যেকটা স্মার্ট গৃহিণীদের জন্য জানা দরকার এবং খুবই গুরুত্বপূর্ণ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রথম যে টিপসটা আমি দেখিয়ে দিয়েছি সেটা হচ্ছে আমরা যখন চাউলের গুঁড়ি দিয়ে যে কোনো পিঠা তৈরি করি তখন কিন্তু প্রচুর পরিমাণে গরম থাকে বা সাথে সাথে ডলা না দিলে সেটা ভালোভাবে ডলে নেওয়া যায় না তাই আপনি হচ্ছে যে কোনো ছাকটি সাহায্যে ভালোভাবে মতে নেবেন তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে না সাথে সাথে আপনি মতে নিতে পারবেন হাতে গরম লাগবে না দুই নম্বর যে টিপসটা সেটা হচ্ছে ডিম বাজার সময় কিন্তু ফুটে যায় অনেক সময় তেল ছিটে যায় গায়ে লাগতে পারে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এরকম কিন্তু সচরাচরই কিন্তু হয়ে থাকে এরকম ঘটনা প্রায় সময়ে অনেকের হাত পড়ে যায় বা নাকে মুখে ঠুসা পড়ে যায় তেলটা যেহেতু প্রচুর পরিমাণে গরম থাকে রিক্স হয় তো আপনারা কি করবেন শুধু সামান্য একটু হলুদ আর লবণ ছিটিয়ে দিবেন তাহলে আর ছিটে যাবে না আপনি আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই ডিমটাকে বেজে নিতে পারবেন নাড়াচাড়া দিতে পারবেন ফুটে যাবে না অবশ্যই এই টিপসটিও ফলো করবেন এখন আরও একটি টিপসে চলে আসলাম যেটা অত্যন্ত কার্যকরী একটি টিপস সেটা হচ্ছে চিরুনি চিরুনি আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস আমরা গোসল করার পর আশ্রয় ঘুমানো যাওয়ার আগে আশ্রয়ে থাকি বা চুলকে স্টাইল করার জন্য চিরুনি আমাদের প্রয়োজন পড়ে এই চিরুনিটা পরিষ্কার রাখা একটি গৃহিণীর জন্য খুবই দরকারি একটি কাজ কারণ চুল অনেক সময় পরে যায় চিরুনির মধ্যে যদি জীবাণু থাকে আটা ভাব থাকে দুর্গন্ধ থাকে সেটা দূর করার জন্য কিন্তু সবসময় আমাদের সচেতন থাকা খুবই দরকার দেখুন এটা পরিষ্কার করে নিচ্ছি মাউতর্ষ দিয়ে আপনার বাসায় যদি মাউতস থাকে সামান্য একটু মাউতস ব্রাশে লাগিয়ে তারপর ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন চিরুনিটা কিন্তু অনেক দিন পর্যন্ত পরিষ্কার রাখা সম্ভব হয় চুলে যদি আটালো থাকে চিরুনির মধ্যে কিন্তু সহজে লেগে থাকবে না এখন আরও একটি টিপস শেয়ার করে নিয়েছি সেটা হচ্ছে লাচির বোতল লাচ্ছি খেয়ে তো লাচির বোতল ফেলে দিই কাজে লাগবে না বলে এই ভিডিওটা আমি অলরেডি আলাদাভাবে শেয়ার করে নিয়েছি টিপসের মাধ্যমে আবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি উপরের যে অংশটা সেটা আলাদা করে নিয়েছি নিচের অংশটা আলাদা করে নিয়েছি নিচের অংশটা এমন করে কেটে নিয়েছি যেন পাতিলের মতো করে দেখা যায় প্লাস্টিকের ছোটো পাতিলের মতো তো একটু দেখতে আকর্ষণীয় করার জন্য একটু রঙও করে নিয়েছি ফেলে দেওয়া জিনিস দিয়ে কিছু কিছু সময় আমরা সুন্দর সুন্দর আইডিয়া তৈরি করে ব্যবহার করতে পারি সাজিয়েও রাখতে পারি অনেক সময় সপিজের মতো দেখা যায় কিছু কিছু আইটেম তৈরি করলে তো অনেক ভিডিও টিপসে ভিডিও দেওয়া আছে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে কাছে কাজে লাগানো যায় এবং কাজ করে ব্যবহার করা যায় দেখুন এগুলির মধ্যে আপনি যে কোনো ফ্লেভার জাতীয় ছোটো ছোটো মশলা রাখতে পারবেন লম্বাগুলির মধ্যে লম্বা যে এটার মধ্যে আপনি চাউমিন রেখে দিতে পারবেন আরও একটি টিপসে চলে আসলাম ফেলে দেওয়া জিনিস দিয়ে আপনারা কিভাবে কাজে লাগাতে পারেন এখন যেটা নিয়েছি সেটা হচ্ছে শ্যাম্পুর প্যাকেট শ্যাম্পু মিনিপ্যাক প্যাকেট আমরা অনেকেই ব্যবহার করে থাকি কারণ এটা ব্যবহার করা খুবই সহজলভ্য কারণ কম টাকায় কিনতে পাওয়া যায় তবে ভালো মানারও কিন্তু পাওয়া যায় অনেকে আছে বোতলও ব্যবহার করে থাকেন তবে বেশিরভাগ মহিলারা কিন্তু এই শ্যাম্পুর এরকম মিনি প্যাকেটই ব্যবহার করে দেন তো প্যাকেটগুলিকে আমি কেটে নিয়েছি আর পানির মধ্যে কিছুক্ষণ দিয়ে দিয়ে এলাম আর যতই প্যাকেট আপনি টিপে ব্যবহার করেন কেন সামান্য কিন্তু লেগে থাকে তো এইটা পানির মধ্যে যদি দিয়ে চিরুনি অথবা মাথার ব্যান্ড অথবা মোজা যদি ভিজিয়ে রাখেন তার মাথার চিরুনি যে আষ্টা গন্ধ থাকে মোজার মধ্যে যে দুর্গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না কারণ শ্যাম্পুর কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা সম্পূর্ণ মোজা বা চিরুনির মধ্যে উঠে যায় এবং ময়লাও কিন্তু দূর করে তো ফেলে দেওয়া জিনিসটা দিয়ে আপনি কিন্তু কাজ এইভাবে লাগিয়ে নিতে পারেন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন কি দরকার এক টাকা বা দুই টাকা দিয়ে একটি শ্যাম্পু কিনতে পাওয়া যায় পাওয়া তো অবশ্যই যায় সবারই সামর্থ্য আছে তবে ফেলে দেওয়া জিনিসটা কিভাবে আবারও ব্যবহার করতে পারবেন সেটা টিপসের মাধ্যমে দেখিয়ে দিয়েছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন ভালো না লাগলে স্কিপ করবেন দেখুন মজাটা কতটা ময়লা পরিমাণ বের হয়েছে এখন আরো একটি টিপস খুবই গুরুত্বপূর্ণ হ্যাঙ্গার সবাই ব্যবহার করে থাকি এরকম নর্মাল হ্যাঙ্গার হলে কিন্তু ভেঙে যায় যদি বাড়ি কোনো শাড়ি রাখা হয় বা কোট রাখা হয় আর ভেঙে গেলে আমরা অযথা ফেলে দেই ফেলে না দিয়ে এগুলি কিন্তু আবারও জোড়া লাগানো যায় সেই টিপসটির মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন গ্লো কষের মাধ্যমে কিন্তু লাগিয়ে নিতে পারবেন সেই কষটা কিন্তু খুবই শক্ত থাকে যেভাবে লাগাবেন সেভাবেই শক্ত হয়ে থাকবে তবে যখন লাগাবেন তখন কিন্তু সামান্য একটু দৌড়ে রাখবেন যেন খুলে না যায় একটু শুকালে দেখবেন অনেকটা শক্ত হয়ে যাবে তো পুরাতন হ্যাঙ্গার যদি বাসায় থাকে ফাটা ভাঙা তখন আপনি নিজেই কিন্তু জোড়া লাগিয়ে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আবারও নতুন মতো করে আর অনেকে বলতে পারেন যে গ্লোগান মেশিন নাই তাহলে কিভাবে লাগাবো মেশিন ছাড়াও কিন্তু আপনি গ্লোগানের যে কষ্টটা মাত্র বিশ টাকায় কিনতে পাওয়া যায় বিশ টাকার কষ্টে আপনি অনেক দিন পর্যন্তই ফাটা ভাঙা জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তারাল আলো যে বাড়তি অংশ ছিল সেটা আমি বুটির সাহায্যে ভালোভাবে নিয়ে ফেলে দিয়েছি এখন একবারে নতুনগুলির সাথে যদি আমি রেখে দিই বোঝা যাবে না কোনটা ফাটা ছিল ভাঙা ছিল এখন আরও একটি টিপসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফেলে দেওয়ার জিনিস দিয়ে আমরা কাজে লাগিয়ে সুন্দর একটি জিনিস তৈরি করতে পারি এটাকে সবাই আমরা চিনি দেখুন এল লাইট এলইডি লাইট অনেক সময় নষ্ট হয়ে যায় তো নষ্ট হয়ে গেলে আমরা ফেলে দিই ফেলে না দিয়ে সুন্দর একটি শোপিস তৈরি করে নিতে পারবেন এই ভিডিওটাও আমি আলাদাভাবে শেয়ার করে নিয়েছি আজকে আবারও টিপসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা ফলো করতে পারেন আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন আর আপনি যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিয়ে রাখবেন তাহলে ভিডিও চালার সাথে সাথে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশান চলে যাবে যখনই তখনই আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর কী বানিয়েছি এটা দেখলে বুঝতে পারবেন এটা বলার কিছু নেই একটি সফিচের মতো করে তিনটির লাইট নষ্ট লাইট দিয়ে আমি তৈরি করে নিয়েছি দেখুন এল লাইটও ফেলনা নয় ছোটো ছোটো কিছু জিনিস আছে যেগুলি ফেলে না দিয়েও আমরা কাজে লাগিয়ে ব্যবহার করে অনেক উপকার পেতে পারি এই তো আমি আমার পছন্দ অনুযায়ী তৈরি করে নিয়েছি এবং প্রয়োজন প্রয়োজনীয় কিছু জিনিস রেখে দিয়েছি এখন আরও একটি টিপস দেখাবো শাড়ি কম বেশি আমরা সকলে ব্যবহার করে থাকি তবে শাড়ি কিন্তু সবাই পরতে পারে না শাড়ি যারা পরতে পারেন না অযথায় প্রচুর পরিমাণে শাড়ি বাসায় রেখে দিয়েছেন তাদের জন্য আজকে এই টিপসটি অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগবে দেখুন শাড়িটাকে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে একটি স্কার্ট তৈরি করে নিচ্ছি স্কার্ট কিন্তু সকলে ছোটো বড় সবাই পরতে পারি বড়দের জন্য বানাতে পারবেন শাড়ি কেটে ছোটোদের জন্য বানাতে পারবেন একটি নয় দুটি করে বানাতে পারবেন ছোটো বাচ্চা হলে আজকে দেখুন আমি মাপ যুগ কিছু বলে দিচ্ছি না অন্য আরেকটি ভিডিওতে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিব তো পুরাতন শাড়ি এরকম অযথা ফেলে রেখে না দিয়ে যদি গড়ে মেয়ে থাকে মেয়ের জন্য বানাতে পারেন অথবা নিজেও বানিয়ে পড়তে পারেন তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মহিলারাও কিন্তু এরকম স্কার্ট বানিয়ে পড়তে পারবেন আজকাল বড়ো মানুষও কিন্তু স্টাইলিস্ট শাড়ি অথবা গহনা আবার স্কার্ট জামা পরে থাকে আপনিও পড়তে পারবেন গ্রামেগঞ্জে প্রচুর পরিমাণে সবার বাসে শাড়ি থাকে যেগুলি পরেন না অযথা পরে আছে সেগুলিকে আপনি স্কার্ট বানিয়ে কিন্তু পড়তে পারেন এখন আর একটি দেখুন রাইস পাতিল অনেকে ব্যবহার করাটা জানি অনেকে জানি না রাইস কুকার নষ্ট হলে পাতিলটাকে অযথা ফেলে রেখে দেয় ফেলে রেখে না দিয়ে আবার অনেকে আছে এটার মধ্যে পানি সিদ্ধ করে থাকেন পানি সিদ্ধ না করে এটার মধ্যে কিন্তু বাত রান্না করতে পারেন বাতগুলি খুবই জর্জরে হয় সুন্দর হয় কারণ এটা কিন্তু স্টিল জাতীয় না কিছুটা ননস্টিকের মতো আপনি এটার মধ্যে ভাত রান্না করে দেখবেন বা তরকারি রান্না করে দেখবেন খুব সুন্দরই কিন্তু হয় আমি অনেক সময়টা আমাদের এই কেকও তৈরি করে থাকি আমার কাছে এটা ব্যবহার করতে অনেক ভালো লাগে তো রাইস কুকারটা যেহেতু নষ্ট পাতিলটাই ব্যবহার করে অনেক উপকার পাচ্ছি দেখুন ডাকনাটা সমান হতে হবে অনেকে আছে মার গালতে পারে না বা মার কীভাবে গালে সেটা বুঝতে পারে না আজকে আমি দেখিয়ে দিব আমরা যে স্টেনে বাতের পাতিল বসে মার গেলে থাকি এটাও কিন্তু এই স্টেনেই দিয়ে তারপর মাটা গেলে নেবো অনেকে বলে যে বাতের পাতিলটা কীভাবে এখানে বসাবো বা রাইস কুকারে যে পাতিলে যদি ভাত রান্না করি তাহলে ফ্যান বা বাতের মাটা কিভাবে ফেলে দেবো তো আমি যেভাবে ফেলে দিই সেটা সেই করে নিচ্ছি দেখুন এভাবে বসিয়ে দিয়েছি অটোমেটিক অন্য পাতিলে যেভাবে ভাত রান্না করি এটার মধ্যে এভাবে ভাত রান্না করা যায় ভাতগুলি খুবই সুন্দর জর হয় পোড়া লেগে যায় না সহজেই অন্য অন্য স্টিলের বা অন্য অন্য সিলভারের পাতিলের ছাইতে এই পাতিলটা খুবই মজবুত থাকে এবং রান্না করতে অনেক সুবিধা মনে হয় তো যাদের বাসায় পুরাতন রাইস কুকার আছে পাতিল অযথা ফেলে রাখ রেখে না দিয়ে ভাত রান্না করতে পারবেন বাদ রান্না করার সময় যদি হালকা একটু তেল দেন তাহলে বাদগুলো আরও জোর জোরে হবে সুন্দর হবে আশা করছি আজকের এই টিপসটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আরও একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করে নিচ্ছি এটা হচ্ছে দুধের প্যাকেট দুধ কম বেশি আমরা সকলেই খাই দুধ না খাইলেও চা খাই শ্যামাই খাই পায়েস খাই এগুলি খাওয়ার ক্ষেত্রে দুধ তো প্রয়োজন অনেকে গরু দুধ দিয়ে খান তবে গুঁড়া দুধ সবার বাসায় থাকে সবাই আমরা পছন্দ করে থাকি অনেক সময় খাঁটি গরু দুধ পাওয়া যায় না কিন্তু এরকম প্যাকেট দুধ সারা বছর সচরাচর যে কোনো দোকানে আপনি পেয়ে যাবেন ছোটো হোক আর বড় হোক এগুলির মধ্যে ছোটো প্যাকেটও পাওয়া যায় যাদের বাসায় বড় প্যাকেট নিতে চান অতচ সম্পূর্ণ একবারই লাগবে না মনে করবেন তাহলে আপনি এটাকে একটু যতটুক আপনার প্রয়োজন আট দিন বা দশ দিনের জন্য রেখে এটাকে কিভাবে মুড়িয়ে রেখে দিলে অনেক দিন পর্যন্তই ভালো থাকবে দুধটা জমাট বাঁধবে না এবং ফ্লেভার গ্রান তার যে গুণাগুণ মানসম্মত ভালো থাকবে সেটা দেখিয়ে দিচ্ছি আমার যতটুকু প্রয়োজন সাত দিনের জন্য একটি কৌটাই নিয়ে নিচ্ছি সাত দিনের পর যেটা থাকবে আমি বড়ো কোনো কোটেই রাখতে চাচ্ছি না কারণ বড় কোটায় রাখলে যদি আপনি ভুলবশত একদিন মুখটা ডিল করে লাগান বা লাগাতে বলে যান তাহলে কিন্তু দুধের যে ফ্লেভার যা তার গুণাগুণ সেটা কিন্তু আর থাকবে না তখন দুধটা নষ্ট হয়ে যায় তো এক মাসের জন্য আমি একটি প্যাকেট শুধু চা খাওয়ার জন্য আমি রাখি সেই আমি দেখাচ্ছি কিভাবে। প্যাকেটের মধ্যে দীর্ঘদিনের জন্য আপনি রাখতে পারবেন তো সাত দিনের জন্য আমি একটি কোর্টের মধ্যে নিয়ে নিচ্ছি সাত দিন পর আবারও খুলে নেব কীভাবে রেখে দিচ্ছি প্যাকেটের ভিতরেই সেটা একটু শেয়ার করে নিচ্ছি অনেকে হয়তো বা জানেন অনেকে হয়তো জানেন না এটা প্রাচীন কাল থেকে অনেক মানুষ জানে আপনারা হয়তো বা জানেন তাই টিপসের মাধ্যমে আমিও একটু শেয়ার করে নিচ্ছি তো যতটুকু আমি নিয়েছি সেটা সাত দিন চলে যাবে এটা এভাবেই আমি খাওয়ার জন্য ছা খাওয়ার জন্য ব্যবহার করব আর যতটুকু প্যাকেটে আছে সেটা আমি প্যাকেটেই মুড়িয়ে রেখে দেবো তো কিভাবে রাখবেন কিভাবে রাখলে দুধটা ভালো থাকবে মানসম্মত উপায়ে থাকবে গ্রান যাবে না ফ্লেভার যাবে না সব কিছুই তার গুণাগুণ ঠিক থাকবে সেটার জন্য কি করতে হবে দেখুন প্যাকেটটা তো আমি খেটে নিয়েছি তো ওইভাবে তার রাখা যাবে না আরও একটি টিপস বলে দিচ্ছি আপনারা স্ট্যাপলার দিয়ে ঘন ঘন স্ট্যাপলার দিয়েও কিন্তু রেখে দিতে পারেন তবে এটার চাইতে এখন যেটা দেখা যায় সেটাও কিন্তু অনেক কার্যকরী চুলার কাছে চলে আসলাম এখন একটি দেখুন এরকম বাজ করে নিচ্ছি বাজ করে নিয়ে এই জায়গাটাকে গরম অবস্থায় গলিয়ে নেব তারপর চেপে চেপে লাগিয়ে নিব চেপে চেপে লাগালে হবে কি আগে যে পর্যায়ে ছিল সেই পর্যায়ে চলে যাবে তখন আর বাতাস ঢুকবে না ভিতরে আলু বাতাস ঢুকবে না তখন দুধটা কিন্তু যেভাবে রাখবেন সেভাবেই ভালো থাকবে তবে গরম কর করার সময় হাতে ধরতে যাবে না প্রচুর পরিমাণে গরম থাকে ন্যাকড়া দিয়ে চেপে চেপে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে লেগে যাবে আর যদি একটু ছিদ্র থাকে তাহলে কিন্তু আপনার দুধটা নষ্ট হয়ে যাবে এক মাসে বেশিও কিন্তু ভালো থাকবে না অনেকে আছে এরকম একটি প্যাকেট পেলে দুই তিন মাসও চালিয়ে নেয় তাদের জন্য এই টিপসটি এক মাসের জন্য কিছু হবে না এক মাস আপনি এভাবে মরিয়ে কোনো মতে রেখে দিতে পারবেন তো আমার এক মাস যায় এক মাস কোনো সময় যায়ও না তো এভাবে রেখে দেই সাত দিনের জন্য আমি বের করে যতটুকু রেখেছি শুধু চা খাওয়ার জন্য আমি খেতে পারবো আর এতটুকু আমি রেখে দিচ্ছি এই ডিচিগুলো নর্মাল ফ্রিজেও রাখতে পারবেন অথবা এমনিতেও আপনি যে কোনো একটি সাইডেও রেখে দিতে পারবেন আপনি এক মাস যদি নাও খুলেন তাও তারপরেও কিন্তু দুধটা অনেক ভালো থাকবে তো আশা করছি এই টিপসটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং অনেক কাজে আসবে আর আপনি যদি আবারও পরবর্তীতে নিতে চান ছোট হয়ে যাবে কেটে যখন নেবেন তখন আবার আরেকটি পল্লা দিয়ে তারপর আগুনের সাহায্যে আপনি মরিয়ে নিলেই কিন্তু লেগে যাবে এখন আরও একটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করে নিচ্ছি এটা সবার কাছে পরিচিত একটি সবজি কাকরুল কাকরুল পছন্দ করি না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে অনেকে আছে প্রচুর পরিমাণে সবজি কান সবজি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী সকলেই জানি তবে কাকরোল যখন প্রচুর পরিমাণে বাসায় নিয়ে আসেন অনেক সময় দেখা যায় কিন্তু নষ্ট হয়ে যায় এক সপ্তাহ আগে কিন্তু নষ্ট হয়ে যায় তো এগুলিকে আপনি পারবেন এক মাসের মতো ভালো রাখতে সেটা আমি বলে দিচ্ছি অনেক সময় যদি দুই কেজি একসাথে আনা হয় তো এখানে দুই কেজি আছে তো দুই কেজির মধ্যে এক দুইটা কিন্তু নষ্ট থাকতেই পারে তো এগুলিকে আপনি কি করবেন সর্বপ্রথম আমি একটু দেখিয়ে দিচ্ছি বটাগুলিকে আপনি ফেলে দিবেন বটা আর পিছনে যে অংশটা এভাবে কেটে দোয়া ছাড়া রেখে দিতে হবে আপনি যদি দইয়ে রাখতে চান তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে পানি লাগানো যাবে না আপনি যদি মনে করেন যে বটাটা একটু পচা পচা বা ময়লা অবস্থা আছে তখন বটাটা আপনি ফেলে দিয়ে পলিথিন বেগে রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজে পনেরো বিশ দিন অনায়াসে ভালো থাকবে তবে এক মাস পর্যন্ত আপনি খেতে পারবেন বাজি করে তরকারি করে তো কাঁকরোল অনেকভাবেই খাওয়া যায় আপনি যেভাবে পছন্দ করেন সেভাবে খেতে পারবেন তো আশা করছি যারা সবজি খান আর সংরক্ষণ করতে চান তারা কিন্তু আজকের ভিডিওটা ফলো করবেন আবার কুচি কুচি করে ডিপ ফ্রিজেও কিন্তু রেখে দিতে পারবেন যখন ইচ্ছা তখনই পেঁয়াজ রসুন বাগার দিয়ে সাথে সাথে ডিপ ফ্রিজে রাখলে আপনাকে অবশ্যই এটাকে ধুয়ে রেখে দিতে হবে যেন আর দেওয়ার প্রয়োজন না লাগে সাথে সাথে বের করে আপনি তেলে ছেড়ে দিবেন কিছুক্ষণ হাই ফ্লেমে দিয়ে তারপর স্লো করে দিবেন তারপর বাজিটা কিন্তু কমপ্লিট করতে পারবেন ভালো লাগবে খেতে আজকের টিপসগুলোর মধ্যে কোন টিপসটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার আজকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনাদের একটি শেয়ার আর ভালো একটি কমেন্ট আমার কাজ করার অনেক উৎসাহ যোগায় আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ